বাংলাদেশে ঈদ আনন্দ জাতীয় ইফতারের প্রধান জামাত অনুষ্ঠিত অংশ নেন রাষ্ট্রপতি সহ হাজারো মুসল্লি। দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দানে বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত, ঐতিহাসিক শোলাকিয়ায় চলছে ঈদের নামাজ। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর আহ্বান ডিএমপি। ঈদকে ঘিরে প্রস্তুত পর্যটন কেন্দ্রগুলো, কক্সবাজার ও সুন্দরবন সহ বিভিন্ন স্পটে পর্যটকের ঢল নামার অপেক্ষা। শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিখা আজিজ। পবিত্র ঈদ উল ফিতর আজ, এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে আজ যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত, এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, এছাড়াও সিটি মেয়র, মন্ত্রী পরিষদের সদস্য ও কূটনীতিকরাও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। নারীদের জন্য রাখা হয় আলাদা নামাজের ব্যবস্থা। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7:00টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় চলছে দেশের বৃহৎ ঈদ জামাত, সরাসরি চলে যাচ্ছি সেখানে। سمع الله لمن حمده، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر لله الحمد، الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر لله الحمد، الله أكبر الله أكبر لا إله إلا الله، ভাই হ্যালো
هاي প্রিয় দর্শক কিশোরগঞ্জের শোলাকে আমরা দেখলাম যে বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হলো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে চলছে ঈদের পরপর 5টি জামাত সেখান থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রেজা কথা বলছি ইফতেখারের সঙ্গে ইফতেখার ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লিরা কি বলছেন ধন্যবাদ ইশকা আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টা থেকে শুরু হয় ঈদ জামাতের আজ এখন এই মুহূর্তে চতুর্থ ঈদ জামাত চলছে আমরা মুসল্লিদের সাথে যেটা কথা বলেছি যে তারা 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 মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেছেন এবং এই তীব্র তাপদাহে যে দেশবাসী কষ্ট পাচ্ছে সেই কষ্ট থেকে তারা যেন মুক্তি পান সেই 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 উপলক্ষে তারা দোয়া করেছেন এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থা থেকেও যেন তারা মুক্তি পান সেই জায়গা থেকে তারা দোয়া করেছেন আসলে মাস জুড়ে সিয়াম সাধনার পর সকাল থেকে ধর্মপ্রাণ মুসলিম মুসল্লিরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসছিলেন এবং ঈদুল আজহার প্রায় 10 মাস পর এই ঈদুল ফিতর হওয়ার কারণে মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং আজকে বাইতুল মোকাররমে যে 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে সে অনুষ্ঠিত হবে আর কি এই এর মধ্যে 4টি অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় 8টায় 9টায় এবং এইমাত্র একটি জামাত অনুষ্ঠিত হলো সকাল 10টায় এবং এরপর 10:45 সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে আমরা এখন একজন মুসল্লির সাথে কথা বলবো যে তারা এই ঈদ উপলক্ষে এবং রমজান মাস শেষ হওয়া উপলক্ষে তারা দেশবাসীর জন্য কি দোয়া করছেন আপনারা এই মোনাজাতে দেশবাসীর কাছে কি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমি নিজের জন্য নিজের পরিবারের জন্য দেশবাসীর জন্য সর্বোপরি গোটা মুসলিম উম্মার জন্য গোটা মানবজাতির জন্য দোয়া চেয়েছি যেন সবাই ভালো থাকে আল্লাহ তাআলা যেন সবাইকে মঙ্গল করেন সবার এই দোয়া চেয়েছি যাতে দেশবাসী সবাই ভালো থাকে আমরা সকল দুর্যোগ সকল অসুবিধা যেন আমরা কাটিয়ে উঠতে পারি সেই জন্য সবার মঙ্গল কামনা করে দোয়া চেয়েছি ঈশিকা যেমনটি শুনছিলেন মুসল্লিরা দেশের জন্য এবং দশের জন্য তারা এই রমজান শেষে আজ ঈদের দিন খুশির দিনে দেশবাসীর মঙ্গল কামনা করে এবং উন্নতি সমৃদ্ধি কামনা করে তারা দোয়া চেয়েছেন আল্লাহর কাছে এই ছিল বাইতুল মোকাররম থেকে সর্বশেষ অবস্থা ইফতেখারি জামাতে অংশ নেয়া মুসল্লিরা কি বলছেন তাদের প্রতিক্রিয়া ঈদ জামাতের সর্বশেষ মোনাজাতের খবর জানছিলাম সহকর্মী ইফতেখার রেজার কাছে ঈদ আয়োজনের আরো খবর নিয়ে এবারে সরাসরি যুক্ত আছেন চট্টগ্রাম ময়মনসিংহের সহকর্মীরা আমরা প্রথমেই জানবো চট্টগ্রামে ঈদুল ফিতর উদযাপনের খবর আমরা প্রথমেই যেতে চাই ইশতিয়াক শাহের কাছে ইশতিয়াক বন্দরনগরীতে কতগুলো ঈদ জামাতের আয়োজন করা হলো আমাদের যদি জানাতেন ধন্যবাদ ঈশিকা আপনি যেমনটা বলছিলেন আমি এখন রয়েছি চট্টগ্রামের প্রধান যেখানে ঈদ জামাতে অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তো এখানে আসলে সকাল 8টায় প্রথম ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় যার ইমামতি করেন কিন্তু মসজিদের খতিব এবং হযরতুল আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী তো এরপরেই কিন্তু আসলে সকাল 9টায় দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হয় এবং এখন ঈদের তৃতীয় এবং
সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হচ্ছে যেটি শুরু হয়েছিল সকাল 10টায়। তো এটি ছাড়াও কিন্তু আসলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে কিন্তু সকাল 9টায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া লালদিঘির মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদেও সকাল 8টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল 8টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় আসলে বেশ কয়েকটি মসজিদ, এবং সেখানেও আসলে সকালে ঈদের জামাত গুলো অনুষ্ঠিত হয়। তার মধ্যে চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জোহর হকাস মার্কেট জামে মসজিদ, এবং দক্ষিণ কুলসি আবাসিক এলাকা জামে মসজিদ, আর পীরনগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদ আসলে ঈদ জামাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল 8টায় গ্রহণ করা হয়। এছাড়া আসলে নগরীর 41টি ওয়ার্ডে কিন্তু আসলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর গণের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত শহ শহ মসজিদ এবং ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে, এবং এটি ছাড়াও কিন্তু আসলে বিভিন্ন স্থানে ছোট ছোট করে বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। তো চট্টগ্রামের ঈদ জামাত নিয়ে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ। তো এই বিষয়ে আরো আমরা জানতে এখন চলে যাবো আমাদের ময়মনসিং সহকর্মী ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আসলে ময়মনসিংহের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় আঞ্জুমান ঈদগাহ মাঠে, সকাল 8টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8:45, এবং বলা চলে যে ময়মনসিং বিভাগীয় শহর ময়মনসিং সহ কিন্তু যে ময়মনসিং শহর ছাড়াও কিন্তু যে আশপাশের কয়েকটি উপজেলা রয়েছে প্রায় 2000-এর অধিক স্থানে কিন্তু আজকে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু নামাজের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে। আমি এখন আছি ময়মনসিং নগরীর যে জয়নুল আবেদিন পার্ক রয়েছে সেখানে কিন্তু রয়েছে। নামাজ শেষে কিন্তু মুসল্লিরা পার্কে এসেছেন এবং তারা কিন্তু কিছুটা আসলে এই পার্কে এসেছেন এবং তারা কিন্তু তাদের শিশু সন্তানদের নিয়ে ঘোরাঘুরি করছে। এছাড়াও আমরা দেখেছি যে ঈদের জামাত শেষে কিন্তু মুসল্লিরা তারা তাদের বাসায় গেছেন এবং আত্মীয় স্বজনের বাড়িতেও কিন্তু তারা গেছেন। আসলে ময়মনসিং নগরীর যে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমান ঈদগাহ মাঠে, সেই ঈদ জামাতে কিন্তু এই অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আসলে নামাজ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু বলেছেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার রয়েছে, সরকারের প্রতি সকলের সহযোগিতা কিন্তু তিনি কামনা করেছেন, এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিন্তু প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছিলেন, এবং ময়মনসিং সহ সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন, এবং আগামীতে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষে তারা সহযোগিতা চেয়েছেন। মোটামুটি বলা চলে যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কিন্তু আজকে যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে সেই ঈদুল ফিতরকে ঘিরে কিন্তু ময়মনসিংহে আনন্দ উল্লাস বিরাজ করছে। আমরা দেখছি যে আসলে সর্বস্তরের মানুষের মধ্যে সেই আনন্দ উচ্ছ্বাস কিন্তু চলছে, এবং আজকের আবহাওয়ার কথা যদি বলি যে আমরা গতকালকে থেকে আশঙ্কা করা হয়েছিল যে ময়মনসিং সহ সারা দেশে কিন্তু বৃষ্টি হতে পারে, কিন্তু আজকে সকাল থেকেই আসলে আবহাওয়াও কিন্তু অনুকূলে ছিল, যার ফলে কিন্তু যে ঈদের যে পরিপূর্ণ আনন্দ সেটি কিন্তু মানুষ ভোগ করছেন, এবং সেই আনন্দে কিন্তু আসলে সব বয়সের মানুষ কিন্তু মেতে উঠেছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে আগামী দিনগুলো যেন ভালো কাটে সেই প্রত্যাশাই কিন্তু সাধারণ মানুষ জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে ঈদকে ঘিরে কিন্তু প্রশাসনও তৎপর রয়েছেন, এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। মোটামুটি এই ছিল আমার কাছে ময়মনসিং থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন ঈশিকা। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ, এবং সেই সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ইশতিয়াক শান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে ঈদ জামাতের খবর জানছিলাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জের শোলাকিয়ায় যে বৃহৎ ঈদ জামাত শেষ হয়েছে সেই আমরা মোনাজাতে চলে যাচ্ছি সরাসরি। শান্তি সমৃদ্ধি যারা এই দেশের উন্নয়নের জন্য কাজ করতেছেন সর্ব অবস্থায় যে কোনো পদে থেকে যারা কাজ করতেছেন তাদের উপর তুমি রহমত করো।
প্রিয় দর্শক রন্ধনরত মুসলিমের এতক্ষণ দেখছিলেন শোলাকিয়ায় সবচেয়ে বড় ইজামাত শেষে মোনাজাতে ইমাম যে খুতবা পাঠ করার পরে মোনাজাত করছিলেন আমরা সেটি অভিজ্ঞতা করছিলাম ঈদের ছুটিতে ঢাকা এখন ফাঁকা তবে ফাঁকা ঢাকায় যাত্রীরা পড়ছেন বিপাকে বাসগুলোর অতিরিক্ত ভাড়া আদায় ও যেখানে সেখানে গাড়ি থামিয়ে দীর্ঘ সময় ধরে বসে থাকায় যাত্রী হয়রানির অভিযোগ মিলছে নিরাপত্তা নিশ্চিতে ফাঁকা ঢাকাকে কঠোর নজরদারিতে রাখবে পুলিশ বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে চিরচেনা যানজটের শহর রাজধানী ঢাকা এখন ফাঁকা ঈদুল ফিতরের টানা ছুটি পাল্টে দিয়েছে জাদুর শহরকে শেষ কবে নির্ঝঞ্ঝাটে একটানে নিজ গন্তব্যে পৌঁছেছেন নগরবাসী যেন ভুলে গেছেন ঈদের ছুটিতে কোটি মানুষ ঢাকা ছাড়ায় এখন কেবল স্বস্তি নেই ঘণ্টার পর ঘণ্টা যানজটের সীমাহীন ভোগান্তি যানজট না থাকলেও যাত্রীশূন্যতার নামে বাসগুলো বিভিন্ন স্টপেজে বসে থাকে দীর্ঘ সময় এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অধিকাংশ যাত্রী দায়ী করেন ট্রাফিক অব্যবস্থাপনাকে এক একটা স্টপেজ যদি আধা ঘন্টা করে সময় দেয় তাহলে আপনি চিন্তা করেন গুলিস্তান কখনো যায় কতক্ষণের মধ্যে আপনি পৌঁছাবেন আর আল্লাহ তাআলা যে এত ড্রাইভারদের এত ধৈর্য যে দিছে এটা বলার বাইরে ছাড়তেছে না খুবই এখানে এখানে প্রায় 10 মিনিটের বেশি দাঁড়িয়ে আছে শুড বি কন্ট্রোল বাই ট্রাফিক ডিপার্টমেন্ট ট্রাফিকের এখানে লোক থাকবে যে এই টাইম মতো আসছে চলে যাও যাত্রীদের থেকে জোর করে দ্বিগুণ ভাড়া নেওয়ারও অভিযোগ মিলেছে শিকর গাড়ি এখন 50 টাকা ভাড়া চাইতেছে গুলিস্তান রামিরপুর থেকে এখন তো দেখা যাইতেছে আমাদের গলায় পাড়া দিয়া টাকা হাসিল করতেছে ওনারা বাস যাত্রীরা বিরক্ত হলেও চালকরা জানান ফাঁকা ঢাকায় তেলের খরচ তোলাই দায় আমি কি খালি গাড়ি লয়ে যাবো আমার লাভ ধারণ আপনাদের লয়ে যাবো আমি 3400 টাকা গাড়ির খরচ আছে শুধু তেল তাহলে আমার তেলের টাকায় যদি না ওঠে আমার বেতন তো পরের কথা ফাঁকা ঢাকায় বেপরোয়া গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার নগরের নিরাপত্তায় প্রস্তুতির কথাও জানান তিনি আমাদের তরফ থেকে নিরাপত্তা প্রদান করিব ঈদের ছুটি শেষে ঘরে ফেরা মানুষ কর্মস্থলে ফিরলে আবারও নিজ রূপে ফিরবে ব্যস্ততম ঢাকা জান্নাতুল মোহনা দেশ টিভি